হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে স্ক্রিনে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা ডেলের একটি মনিটর ছিল। এটার সার্কিট নষ্ট হয়ে যাওয়াতে আমি টিভির সার্কিট লাগিয়ে এটাকে টিভি তৈরি করে নিয়েছি। তো যারা এলইডি টিভি ব্যবহার করেন, যদি কোনো কারণে যদি এই স্ক্রিনে যে ছবিটা উল্টে যায়, তো আপনারা কীভাবে সেটাকে ঠিক করতে পারবেন আমি এই ভিডিওটিতে সেই কাজটি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা উল্টে আছে। তো আমি এটাকে সোজা করছি কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আপনাদের যেটা করতে হবে, রিমোটের মেনু অপশন আছে, এই যে মেনু, এই মেনু অপশনটি চাপ দেবেন। চাপার পর এখন আপনাদেরকে একটি কোড দিতে হবে, কোডটা হচ্ছে মেনু বাটন, তারপরে 1147। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন শো করেছে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে যেভাবে দেখিয়েছি বা যে অপশনগুলো এখানে শো করেছে, যদি আপনাদের টিভিতে এই অপশনগুলো শো না করে তাহলে আরও দুটো ভিডিও লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। এই দুটোর যে কোনো একটাতে হয়তো আপনাদের টিভির অপশনগুলো মিলতে পারে বা আপনারা ওই অপশনগুলো দেখে কাজটি করতে পারেন। তো বন্ধুরা, অপশনে হচ্ছে ফ্যাক্টরি সেটিং। তো ফ্যাক্টরি সেটিংয়ের নিচে যেটা আছে যে ফাংশন, এই ফাংশানে যে আপনাদেরকে এটা ঠিক করতে হবে। তো বন্ধুরা, যদি আপনারা এই ফাংশন না থাকে তো আপনারা কোনো কিছু চাপবেন না, তাতে মনিটরটা অন্য সমস্যা হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন ফাংশানে আছে, ফাংশানে আসার পরে আপনাদেরকে এই রাইট বাটনটি ক্লিক করতে হবে। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যানেল সেটিং, প্যানেল সেটিংয়ে আসার পরে আবার সেমভাবে রাইট বাটন ক্লিক করতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 নম্বর দেখতে পাচ্ছেন, এই যে ফ্লিপ নামে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই ফ্লিপের এখানে এই যে HV দেওয়া আছে এখানে অফ দিতে হবে বা অন্য কিছু আসতে পারে। তো এখানে অফ দিতে হবে, ফ্লিপে আসতে হবে। এই ফ্লিপে আসার পর একবার প্রেস করবেন, রাইট বাটনটি প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন অফ লেখা আসছে। এবার যেটা করতে হবে, অফ লেখার পর এই মেনু বাটন চাপ দিতে হবে। দেওয়ার পর এখানে ওকে আর ক্যান্সেল চাচ্ছে, তো যদি এটা চাপ দিলে ক্যান্সেল হবে, এটা চাপ দেন তাহলে ওকে হবে। ওকে দেওয়ার পর এই যে অটোমেটিকলি মনিটরটি রিস্টার্ট নেবে, রিস্টার্ট নিয়ে এই যে ওপেন হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছবি সোজা আসছে। তো আমি আবার দেখাচ্ছি আপনাদের অপশনটা কোনটা কোনটা প্রেস করতে হবে, মেনু বাটন 1147, দেওয়ার পর ফ্যাক্টরি সেটিং, তারপরে আসতে হবে ফাংশন, ফাংশনে আসার পরে এখানে প্যানেল সেটিং, প্যানেল সেটিংয়ে আসার পর এই যে ফ্লিপ, ফ্লিপে আসার পরে এই যে এখানে অফ করা আছে বলে এখন ছবিটা সোজা দেখতে পাচ্ছেন। যদি এখানে HV এই লেখাটা থাকে তাহলে ছবিটা উল্টে যাবে। তো যেহেতু এখন ঠিক আছে আর আমি কোনো কিছুই করব না, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এই জন্য পরের এইটুকু দেখালাম। আপনারা এইটুকু যদি ঠিকমতো করতে পারেন তো ছবিটা সঠিকভাবে দেখতে পারবেন, আর যদি না বুঝতে পারেন তাহলে কোনো কিছুই করবেন না। আপনাদের আপনার আশেপাশে যারা টিভি মেকার আছে তাদের সাথে যোগাযোগ করবেন বা আপনার টিভিটি ঠিক হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে কাজটি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।